প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের 7 জানুয়ারি অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজকে সম্পন্ন হলো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে দীর্ঘতম প্রধানমন্ত্রীর নাম হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এখন এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব যে আজকের ভিডিওতে যে আজকে যেহেতু 7 জানুয়ারি 2024 আজকের এই এই ভোটে অর্থাৎ একাদশ সংসদ নির্বাচনের এই ভোটে আমরা কি কি দেখতে পেলাম। তো আজকে সারাদিনে এই ভোটের পর্যবেক্ষণে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ জেলাতে দুইটা প্রতীকের জয়লাভ সবচাইতে বেশি। এক মানে প্রথম স্থানে এগিয়ে আছে নৌকা এবং দ্বিতীয় স্থানে আছে ইগল প্রার্থী যারা, অর্থাৎ ইগল প্রার্থীগুলো কিন্তু একটা হেভিওয়েট প্রার্থী ছিল। সুতরাং আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে জানতে পেরেছি বেসরকারিভাবে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়েছে এই নৌকা এবং ইগল প্রার্থীদেরকে, এবং খুব শীঘ্রই হয়তো এটা সরকারিভাবেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হবে। এবং দুই নম্বরে আমরা যেটা দেখলাম বাংলাদেশের বিভিন্ন সেন্টারে শান্তিপূর্ণভাবে এবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, অর্থাৎ বাংলাদেশে বিগত যে নির্বাচনগুলোতে যে সহিংসতা আমরা দেখেছি সেই তুলনায় এবারে ওই রকম সহিংসতা খুব একটা চোখে পড়েনি। তবে গুটি কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা থাকতেই পারে, তবে এবারের নির্বাচনটা অনেকটা শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়েছে। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তাদের প্রত্যেকটা জেলাতে মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছে এবং সেই সাথে তারা বিজয় মিছিল বের করেছে। এবং চার নম্বরে আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই নির্বাচনে বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু বিরোধী দল এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বা বর্জন করেছে। এবং এই নির্বাচনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাকের পার্টি, জাতীয় পার্টি সহ আরও বেশ কিছু আওয়ামী লীগের জোট সরকারে যারা আছে তারা কিন্তু এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করেছে। তবে এখন আমাদের যে বিষয়টা দেখার পালা সেটা হচ্ছে আন্তর্জাতিক সমর্থন, অর্থাৎ আমাদের যে আজকে যে ভোটটা আমাদের এখানে সম্পূর্ণ হলো এখন আন্তর্জাতিক মহল থেকে কখন আমাদের দেশের প্রতি একটা সমর্থন আসে সেই প্রত্যাশায় আমরা হয়তো অপেক্ষায় থাকব। এবং এই ভিডিওটা আজকের বেশি আমি লং করব না, আমি সর্বশেষ এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যারা এই ভিডিওটি দেখলেন আজকে যে আপনারা সারাদিন ভোট দিলেন আপনি আপনার ভোটটি কোন মার্কায় দিলেন, নৌকায় দিলেন, ইগোলা দিলেন নাকি ট্রাকে দিলেন, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরেকটি প্রশ্ন আপনাদেরকে করে রাখি, যারা ভোট দেননি বা আজকের দিনে যারা সেন্টারে যাননি আপনারা কেন ভোট দেননি, কেন ভোট সেন্টারে যাননি, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।